এই হচ্ছে আমাদের রাজা, রাজাজি টাঙ্গাতে আমরা উঠে পড়ব আর চলতে শুরু। ও এখন আমরা চলে এসেছি নসিপুর রাজবাড়িতে। তো এটা অনেক কিছু মন্দির টন্দির আছে, আমাদের গাইড দাদা বলে দিলেন, তো চলুন যাওয়া যাক, দেখা যাক, আমার সাথে আপনারাও উপভোগ করতে থাকুন। এখন আমরা চলে এসেছি নসিপুর রাজবাড়ির ভেতরে। তো এর ভেতরে বিভিন্ন ধরনের ছোট ছোট মূর্তি, ঠাকুরের প্রতিমা আছে এবং রাজবাড়ির ভেতরের অংশগুলো আমি আপনাদের একটু দেখিয়ে দিচ্ছি। দেখুন, অনেক দিনের পুরানো স্মৃতি যেগুলো প্রায় রক্ষণাবেক্ষণের অভাবে বলুন বা বলুন প্রায় ভগ্ন প্রায় হয়ে যাচ্ছে, এগুলো পরবর্তীকালে কাজ চলবে ডেফিনেটলি। তো আমি আপনাদের টোটাল দৃশ্যটাকে একটু দেখিয়ে দিচ্ছি, আপনারা ভালো করে টোটাল রাউন্ড মেরে নসিপুর রাজবাড়ির দৃশ্যটা দেখাচ্ছি, আপনারা একটু দেখতে থাকুন। এটা মন্দির, এখানে যে মন্দিরটা দেখছেন তার সামনে যে কারুকার্যগুলো দেখছেন, বহু যুগ আগে হাতে করা নিখুঁত কারুকার্য। আর এই মন্দিরে মধ্য রথের সিজনে খুব বড় করে রথযাত্রা অনুষ্ঠান হয়, আপনারা চাইলে রথযাত্রার সময়েও এই মন্দিরে ভ্রমণ করে যেতে পারেন। মন্দিরে প্রবেশ করার পরে আপনারা দেখতে পাবেন পুরানো যুগের বহু বিগ্রহ, বিগ্রহগুলো যথেষ্ট পুরানো এবং অনেকগুলো বিগ্রহ আপনারা পরপর লাইন দিয়ে দেখতে পাবেন, তার কিছুটা ঝলক আমি আপনাদের দেখিয়ে দেওয়ার চেষ্টা করলাম। আছি নসিপুর রাজবাড়ির মন্দিরে। তো এখানে খুব সুন্দরভাবে দোলযাত্রা হয়। নসিপুর রাজবাড়ির মন্দিরে বিভিন্ন ছোট ছোট অনেকগুলো মন্দির আছে, যার ভেতরে আপনারা বিভিন্ন ধরনের বিগ্রহ, বিভিন্ন ধরনের প্রতিমা দেখতে পাবেন। তো বেহুলা শুটিং যারা দেখেন, বেহুলা সিরিয়াল, তাদের বলে রাখি, দিদিভাই জানালেন যে এখানে বেহুলা শুটিংটা হয়েছিল। আগের কারুকার্য আপনারা দেখতে পাচ্ছেন, ফুলটুলগুলো আঁকা আছে। তো চলুন আমরা উপরে এবার যাব। টোটালি এগুলো কাঠের সিঁড়ি যেটা দিয়ে আমরা দোতলায় উঠে যাচ্ছি। আগেকার দিনের যে সমস্ত রাজাদের ব্যাপারগুলো ছিল, কাঠের সিঁড়ি করা থাকতো। আপনাদের স্ট্রাকচারগুলো একটু দেখিয়ে দিচ্ছি, কেমন আওয়াজ হচ্ছে শুনতে পাচ্ছেন? তো এই হলো নসিপুর রাজবাড়ির ওপরের দৃশ্য। এই যে জায়গাটা আপনাদের দেখাচ্ছি, এটা হচ্ছে অ্যাকচুয়াল মির্জাফরের বাড়ি প্রবেশের গেট। তো এখানে প্রবেশ নিষেধ আছে। তো আমি বাইরে থেকে আপনাদের একটু স্ট্রাকচারটা দেখিয়ে দেওয়ার চেষ্টা করছি। এই দেখুন, এর একটু দূরে যে বাড়িগুলো দেখছেন, এখানে মির্জাফরের বংশধররা এখনও বসবাস করেন। আর এই বাড়ির ভেতরেই কিন্তু একটি গুপ্ত ঘরে সিরাজদৌলাকে খুন করা হয়েছিল। এদের মির্জাফরের ফ্যামিলির 1100 কবর আছে। এটা আমদিকাটালা মির্জাফরের মসজিদ, ওদের বংশধররা নামাজ পড়ে করো।
আমি আপনাদের ডিটেলস একটু দেখিয়ে দিচ্ছি। এটা হচ্ছে মির্জাপুরের মসজিদ আর কি, এখানে নামাজ পড়তেন ওনাদের ফ্যামিলি। আর এই সাইডে হচ্ছে ওনাদের বংশধরের টোটাল কবরস্থান। তো এখানে 10 টাকা করে টিকিট, আমরা টিকিট কেটে ভেতরে ঢুকবো, চলুন। এখন আপনারা দেখছেন মির্জাপুরের বংশধরের কবরস্থান। এই যে ঘেরা কবরগুলো দেখছেন, এগুলো মহিলাদের কবর আর এগুলো পুরুষদের কবর। এইখানেই মির্জাপুরের পুরো বংশধরেদের কবরস্থ করা হয়। এখনও পুরো 1100 কবর এই কবরস্থানের মধ্যে আছে। পুরো এলাকাটা আমি আপনাদের একটু ঘুরিয়ে দেখাবার চেষ্টা করছি। এটা হচ্ছে মির্জাপুরের কবরস্থান, আপনারা ডিটেলসটা দেখে নিন। আপনারা এলে ডেফিনেটলি এই জায়গাটা একটু দেখে যাবেন। তো অনেক বড় পাওনা হলো, অনেক কবরের মধ্যে আমরা খুঁজে পাচ্ছিলাম না আসল মানে মির্জাপুরের কবরটা কোনটা। আমি আপনাদের একটু কাছ থেকে ক্লোজ ভিউটা আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। আমরা চলে এসেছি আজি মুন্নিসা বেগমের সমাধি দেখতে, মুর্শিদকুলি খায়ের মেয়ে। তো চলুন, আমরা ভেতরে কবর আছে, ওনার সমাধি আছে, সমাধিটা ডেফিনেটলি দেখবো, সাথে আপনারাও দেখবেন, চলুন দেখা যাক। এখন আপনারা দেখছেন আজি মুন্নিসা বেগমের সমাধি। ওনাকে জীবন্ত সমাধিস্থ করা হয়েছিল এই কারণেই, কারণ উনি বাচ্চাদের কলিজা খেতেন, যার জন্য ওনার নাম কলিজা বিবি নামেও পরিচিত। এই যে জায়গাটা দেখছেন, এনাকে একসময় জীবন্ত কবরস্থ করা হয়েছিল। উনি কলিজা খেয়ে যে পাপ করেছিলেন, সেই পাপ থেকে উনি যাতে মুক্ত হতে পারেন, তার জন্য ওনার কবরের ওপর দিয়ে হাঁটার সিঁড়ি করা হয়েছে, যাতে করে প্রতিটা মানুষ ওনার কবরের ওপর দিয়ে যাতায়াত করতে পারেন এবং ওনার পাপ ক্ষয় হতে পারে। নাম বলা হয় নবাব বাহাদুর হাই স্কুল। এই স্কুলটা তৈরি করে মির্জাপুরের দ্বিতীয় স্ত্রী মুন্নি বেগম। মুন্নি বেগম সে সময় 90 লক্ষ টাকা সেই আমলে জমা দিয়েছিল। সেই 90 লক্ষ টাকার ইন্টারেস্টে স্কুলটা এখনো চলে, এখনো পড়াশোনা হয়। সেই সময় 90 লক্ষ টাকা জমা দিয়েছিল, তার ইন্টারেস্টে স্কুলটা চলে, এখনো পড়াশোনা হয়। বিল্ডিংটার নাম বলা হয় ইমামবাড়া। ইমামবাড়া মানে মুসলমানদের এটা হলো ধর্মস্থান জায়গা। এটা মহরমের টাইমে খোলা হয়, এটা বছরে 10 দিন আর বাকি দিনে এটা বন্ধ থাকে, আর মহরমের টাইমে খোলা হয়। আর প্রতি বৃহস্পতিবার দিন ঢুকতে দেয় সাধারণ পাবলিককে, এটা ধূপকাঠি মোমবাতি দিই, তাছাড়া ঢুকতে দেয় না। আর এটা বছরে 10 দিন খোলা হয়। বাঁদিকে মসজিদটা আপনার বলে মুর্শিদকুলিকার বইয়ের সমাধি, নাসরাব আলী বেগম। ওকে, মুর্শিদকুলিকার একটা বইয়ের সমাধি, নাসরাব আলী বেগম বলা হয়। ওকে, সামনে যে একটা ইয়ে গেটটা দেখছেন, এই গেটটার নাম বলা হয় ত্রিপুলিয়া গেট। নবাব যখন এই গেটটা দিয়ে যা আসা করতো, ওপরে মোহাম্মদ বাজে, সানাই বাজে, নবাবকে এখানে সম্মান জানানো হতো, এই ঘোরার পিঠে নবাবরা যা আসা করতো। সমস্ত ঐতিহাসিক স্থানগুলো ঘোরার পরে এখন আমরা চলে এসেছি হাজারদুয়ারিতে। তো ওই সামনে ওটা হচ্ছে হাজারদুয়ারি দেখা যাচ্ছে। তো আমরা ব্যাক সাইড থেকে এন্ট্রি নিচ্ছি, তো চলুন যাওয়া যাক। হাজারদুয়ারিটা কেমন কি আপনাদের বাইরে থেকে দেখাবো, ডেফিনেটলি ভেতরের তো ছবি তোলা নিষেধ আছে। তো হাজারদুয়ারি, হাজারটা দরজা আছে, তার মধ্যে হচ্ছে বেশ কিছু দরজা নকল আছে, বেশ কিছু অরিজিনাল আছে। বাইরে থেকে আমি আপনাদের দৃশ্যগুলো দেখিয়ে দেবো, আর ভেতরে কিছু কামান টামানও আছে যেগুলো আমি দেখেছিলাম বহু বছর আগে, সেগুলো আছে কি জানি না, যদি থাকে অবশ্যই আপনাদের দেখাবো। আর তার সামনে আছে আপনার ইমামবাড়া, যেটা আমি দেখালাম আপনাদেরকে। তো চলুন যাওয়া যাক।
এখন যে কামানটা আপনারা দেখছেন, এই কামানটা আগেকার দিনে যুদ্ধের সময় ব্যবহার করা হতো। এই কামানে একবার ফায়ার করতে গেলে 8 কেজির মতো গোলা বারুদ লাগতো। আমি আপনাদের কামানটা একটু ভেতর থেকে দেখিয়ে দেওয়ার চেষ্টা করছি। তো মুর্শিদাবাদের ট্যুর আমরা শেষ করলাম। তো ট্যুরের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই ভিডিও কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। পরের ভিডিওতে আমরা আরও মুর্শিদাবাদের নতুন জায়গাতে ভ্রমণে নিয়ে যাব। তো অবশ্যই সাথে থাকুন।